কক্সবাজারের রামুতে জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অভিজিৎ শর্মা নামে এক ব্যক্তি রবিবার বিকেল 4:30 উপজেলার জোয়ারি আনালা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গর্জনিয়া পাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটনা ঘটে বলে জানা যায়। গুরুতর আহত একই এলাকা মৃত ভুবন শর্মা ছেলে অভিজিৎ শর্মাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের পরিবার সূত্রে জানা যায়, জোয়ারি আনালা গর্জনিয়া পাড়া এলাকার রেপুতি শর্মার ছেলে বাবুর শর্মার সাথে তাদের দীর্ঘদিন ধরে একটি জমির বিরোধ চলে আসছিল। সেটিকে কেন্দ্র করে রবিবার বিকেলে বাবুর শর্মা ও তার ছেলে জিতয় শর্মা ছুরিকাঘাত করেন। এদিকে অভিযুক্ত বাবুর শর্মা জানান, আমরা পাশাপাশি বসবাস করি, সকাল থেকে উভয় পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। তারা বিকেলে আমাদের উপর হামলা করলে আমরা আত্মরক্ষার চেষ্টা করি, সেখানে তিনি গুরুতর আহত হন। এদিকে স্থানীয় কামাল মেম্বার ও চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এবং রামু থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।